ফেরাউনের বাড়ি কি বাংলাদেশে না মিশর? হামান হলো ফেরাউনের বন্ধু। হামান ফেরাউন দুইটা খতম জীবনে চোরা ছিল, কি ছিল ও বন্ধু? এক সময় চুরি করতে গিয়া কড়া মারি খাইছে, এলাকার লোক বলে দিয়েছে তোদের জ্বালায় আমাদের মুরগি কদু গরু কিছুই নিরাপদে থাকে না, এলাকা ছেড়ে চলে যাবি। ফেরাউন আর হামান অন্ধকার রাত্রে পালাইছে বন্ধু, অনেক দূরে গিয়ে একটা কবরস্থানে বসে বলেছে, হামানে বুদ্ধি দেয় দোস্ত চল কবরস্থান পরিষ্কার করি। কয় কবরস্থান পরিষ্কার করে লাভ হবে কি? কয় লাভ আছে। কবরস্থান পরিষ্কার করে যখন কবরস্থানের গেটে পাহারা দেয়, প্রতি সপ্তাহে দুই একজনের আপনজন মারা যায় দাফন করে, যাইয়া দেখে দুইজন যুবক কবরস্থান পাহারা দেয়। লোকেরা জিজ্ঞাসা করে, তোমরা কে গো, কোথায় তোমাদের বাড়ি? এত ভালো যুবক তো আমরা দেখি নেই যারা কবরস্থানের খেদমত করে। হামান আর ফেরাউনে কয়, আমাদের কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, আমরা এখন এই কবরস্থানের মইয়্যদের খেদমত করে বাকি জীবন কাটাইতে চাই যেন আল্লাহর ওলি। লোকেরা কয়, যৌবনকালে এত ভালো ছেলে দেখি নাই, আপনজন মারা গেলে, মা বাবা মারা গেলে মনটা নরম থাকি, কয় আপনারা দাফন করে যান, কবরের জন্য ক্ষতি না হয় আমরা পাহারা দেব। লোকেরা যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়া যায়, টাকা পয়সা দিয়া যায়, এক সপ্তাহে মোটামুটি ভালো অ্যামাউন্ট জমে গেছে। হামানে কয়, লাউসর কদুসর রে, ইনকামের একটা ব্যবস্থা হয়েছে। আছিল কি তাইলে এখন চুরি ছাড়ি দিই কবরস্থানের দারোয়ান হয়েছে, কিছু ইনকামেরও কি হয়েছে? ঘটনা সঙ্গে পুরো ইতিহাস আছে আমার প্রিয় বন্ধু। দুইজন যুবক টাকা খরচ হয় না খালি জমে, কবরস্থান পরিদর্শনে এসেছে মিশরের বড় নেতা, আইসা দেখে দুইটা যুবক কবরস্থান ভাড়া দেয়, আর এলাকার মানুষ তাদের বড় ভক্ত, বড় বড় নেতারা দেখবেন এলাকায় কিছু সাইনসা নেতা ফালে, কারণ এলাকা শাসন করলে এলাকায় কিছু সামুসের দরকার আছে না না, মাঝে মধ্যে সামুসের পাওয়ার নেতা থেকেও বেশি। মিশরের বড়রা কবরস্থানে গিয়ে দেখে জনগণ তাদের ভক্ত, নেতা জিজ্ঞাসা করে, তোমরা কে গো, কি পরিচয়, মানুষ তোমাদের এত ভালো বলে, তোমরা কবরস্থানে কেন? হামান ফেরাউন রে কয়, তুই কোনো কথা কবি না, যত জবাব আমি দেব, কারণ হামান ছিল ফেরাউনের বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী বুদ্ধি দিয়া দিয়া ফেরাউনের খোদা বানাইছে, জোরে কন্যা উজবিল্লাহ। হামান কয়, নেতাজি আমরা দুই যুবক বাড়ি নাই, ঘর নাই, সন্ন্য ছাড়া সন্ন্যাসীর মতো এখানে আছি, মানুষের সেবা করি, এই কবরের মানুষ যারা মরে গেছে ওদের। এখন নেতা চিন্তা করছে পুরো এলাকার মানুষগুলোকে আমার পক্ষে রাখতে হলে এই দুইটা যুবক আমার বড় দরকার। বলছে, তোমরা এখন থেকে কবরস্থানের দারোয়ানি করবে না, তোমরা আমার অফিসের কেরানি, তোমাদের প্রমোশন হইয়া গেল। কেরানি থাকলে চাইল কেউ বেজার হইয়েন না, যখন নেতার কেরানি হয়েছি তখন দুইজনে ঘুষ খাওয়ারও একটা সুযোগ পাইয়া। ইতিহাসে কেউ কেউ বলেছে পৃথিবীতে সব প্রথম ঘুষ খাওয়ার পদ্ধতি চালু করছে হামান আর ফেরাউন। বর্তমানে প্রশাসনের বড় পদে বৈশা যারা ঘুষ খায় সবগুলো হামান আর ফেরাউনের কর্মী। হামানে কয়, দোস্ত টাকা জমা। ফেরাউন কয়, টাকা দিয়ে হইব কি? কয়, টাকা এমন জিনিস রে, টাকা দিয়ে কি হওয়া যায় না, তুই টার্গেট রাখবি, টাকা দিয়ে আমি তোর জগতের খোদা বানাবো, জোরে কর নাউজুবিল্লাহ। অনেক টাকা জমাইছে, এই অফিস পরিদর্শনে আসছে মিশরের বড় নেতা, আসার পরে যে ঘুষের টাকা জমাইছে বড় নেতারে তারা উপহার দিছে, কয় ধরেন এক বস্তা টাকা। নেতা কয়, এত টাকা কি জন্য দিলা? কয়, এমনি দিয়ে দিছি, খালি আমাদের দিকে একটু নেক নজর রাখি।
দেখবেন প্রশাসনের কিছু পদ আছে, আপনি যদি চাকরি করেন আপনি গুড় চাওয়া লাগবে না, বড় বোয়াল মাছ বড় রুই মাছ সকালবেলায় অটোমেটিকলি আপনার বাড়ি বুঝে যাবে। যদি জিজ্ঞাসা করেন কেন দিচ্ছেন, কিছু না আপনি দিতেছি, আপনি খালি একটু দোয়া করিয়ে আপনার দোয়া দোয়া লাগে না। একজন আমাকে মাসালা জিজ্ঞাসা করে, হুজুর এমন পদে আছি আমি তো গুশ খাবো না, কিন্তু গুশে তো আমারে ছাড়ে না। আমি মসজিদে নামাজ পড়তে গেছি, গুশের বস্তা আমার পিছে পিছে মসজিদ পর্যন্ত চলে গেছে, গুশ আমার পিছে ঘুরে। কারণ উনি এমন একটা পদে আছে, গুশ উনি চাওয়া লাগে না, গুশে ওনারে ফাড়া দেয়। আর এই কারণে আমরা 90 জন মুসলমানের দেশ হইয়াও দুর্নীতিগ্রস্ত দেশ, আমাদের দেশের টাকা চুরি হইয়া বিদেশে চলে যায়। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষিত লোক রাষ্ট্রের পরিচালক হবে, রাষ্ট্রে অল্প সম্পদ থাকলেও বরকত হবে। শিক্ষা ছিল জাতির মেরুদণ্ড, এখন সেই মেরুদণ্ড ক্যান্সারে আক্রান্ত, এখন শিক্ষা হয়ে গেছে জাতির বিভব। এখন টাকা দিয়ে কয় কি আমাদের দিকে একটু নেক নজর রাখে, কোন উদ্দেশ্য ছাড়া এতগুলি টাকা দিয়ে দিছ, কাউরে কিছু টাকা দিলে তার প্রতি দুর্বল হয় কি হয় না? কয় তোমাদের কোনো চাহিদা আছে নি? কয় না কোনো চাহিদা নাই, আমাদের ছেলে নাই মেয়ে নাই বউ নাই বাড়ি নাই। তবে আপনি যদি ভালো মনে করেন আপনার অফিসে আমাদেরকে একটা চাকরি দিতে পারেন, আমরা ছোট অফিসে চাকরি দিই। নেতা অনেক টাকা পাইয়া ছোট নেতারে কইয়া দিল, তোমার অফিসের দুই যুবক আগামী মাস থেকে আমার অফিসের ফিএস, আমার পার্সোনাল ফিএস। দেখেন আস্তে আস্তে কি ডিমোশন হয় না প্রমোশন হয়, সোরেরা উপরের দিকে যাইতেছে। সোরেরা কোন দিকে যায়? এই সোরেরা প্রভাবশালী হওয়া ভাই, ফেরাউনার হামান প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য। আমার বন্ধু ওখানে আসছে মিশরের মন্ত্রী, বড় অফিসে গিয়া ঘুষ আরো খাওয়ার সুযোগ হইয়া গেছে, ওনারে দিছে কিছু টাকা দিয়া কয় মন্ত্রী মহোদয় আমাদের দিকে একটু এক নজর রাখিয়ে, এত টাকা দিয়ে দিছে তোমরা কোন অফিসে চাকরি করো? কই যে ওই নেতার অফিসে চাকরি করি। নেতারে ডাকে কইয়া দে এই দুই যুবক তোমার অফিসে থাকবে না আগামী মাস থেকে, এরা আমার অফিসের কেরানি। ঘটনা সংক্ষেপ, ওনার অফিসে আসছে সেনাবাহিনী প্রধান, ওই সময় তৎকালীন অস্ত্র বাহিনীর প্রধান, ওনার দুই বস্তা টাকা দিয়ে কয় আমরা মন্ত্রী মহোদয়ের ফিএস, আমাদের দিকে একটু এক নজর রাখি। কই এত দামি জিনিস তোমরা দিয়ে দিলে, আমি তোমাদের চিনি না জানি না, কি চাও? আমরা ওনার অফিসে থাকি, আপনি যদি ভালো মনে করেন আপনার অফিসে আমাদেরকে ট্রান্সফার করে দিয়ে ব্যাস প্রমোশন হয়ে এখন সেনা প্রধানের কাছে গেছে। সেনার কাছে কি আছে? তলোয়ার। অফিসে বৈশা বন্ধু ডাইনি বামে খাইতেছে, খাইয়া খাইয়া অনেক টাকা জমাইছে, জামাইয়া এখন সেনা প্রধানকে কয় আমার দোস্ত নাম হইলো ফেরাউন, দোস্তের শখ হইছে মিশরের প্রেসিডেন্ট হওয়ার, জনগণে তো ক্ষমতা দিবে না, আপনার কাছে অস্ত্র আছে, আপনারে ধরেন 4-5 বস্তা টাকা দিলাম প্রেসিডেন্টের ক্লিয়ার করিয়া আমার দোস্তটারে একটু গদিতে বসাইয়া দে। এখন ফেরাউন মিশরের কি হইল? প্রেসিডেন্ট হয়ে গেল। যখন প্রথম প্রেসিডেন্ট হইল, হামানে কয় দোস্তরে আসিলি শেষরাসুর হইলি প্রেসিডেন্ট, মজাটা কেমন লাগে? ফেরাউনে কয় দোস্তরে জানতাম না গদির এত মজা, এখন তো একটাই টেনশন একটাই টেনশন, না জানি কোন দিন গদি আমার চইলা যায়। হামানে কয় আমার বুদ্ধি দৌড়লে গদি যাবে না, বরং আমি বুদ্ধি দিয়া তোকে জগতের খোদা বানাইয়া দেব। ফেরাউনে কয় দোস্ত আমি তো মানুষ, আমি খোদা হবো কেমনে? কয় হইতে পারবি? হতি সাস কি না
কয় লাল সুর কদু সুর কমলা সুর প্রেসিডেন্ট হইলে যদি এত মজা লাগে খোদা হইলে না জানি আরো কত মজা তা আমারে একটু বুদ্ধি দিয়া খোদা বানাই দিবার পারবি কয় পারবো এখন আমারে কয় দোস্ত এই এই প্রমোশনটা হইতে একটু টাইম লাগবে কয় কত টাইম তো আনুমানিক 40 বছর 40 বছরে তো চারটা কাম করা লাগবে কয়টা কাম বুদ্ধি দেয় কি বুদ্ধিজীবীর নাম ভুলে গেছেন নি বুদ্ধি দেয় কি আর প্রমোশন করায় কার ফেরাউন ফেরাউন কয় দোস্ত প্রথম কাম কি করা লাগবে কয় প্রথম 10 বছর মিশরের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিবি যাতে বই পড়ে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় না পায় যখন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ ধর্ম ভুলে যাবে আল্লাহ ভুলে যাবে তাওহীদ ভুলে যাবে পরকাল ভুলে যাবে তখন ওই জাহেলদের উপরে তুই খোদায় দাবি করতে পারবি কারণ যারা আল্লাহ চিনে না তারা তোরে খোদা মানবে তাহলে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ধর্মীয় পরিচয় উঠিয়ে দেওয়া মানুষের ইতিহাস স্বীকৃত করে দেওয়া তাওহীদ পরকাল আখিরাত সংক্রান্ত কোন ধারণা পাঠ্য বইয়ে না রাখা এটা হলো একটা নাস্তিক একটা বিধর্মী জাতি তৈরি করার মহা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বাস্তবায়ন হলে বন্ধু এক পর্যায়ে আর সহি মুসলমান পাওয়া যাবে না আপনারা আমার সাথে আছেন তো দুর্বল আছেন না শক্ত আছেন দেখি মুজাহিদের মতো একটা তাকবীর দিবার পারবেন লিল্লাহে তাকবীর তাহলে হামান কি করলো হামানের বুদ্ধিতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল দ্বিতীয় 10 বছরে বন্ধু মসজিদ মাদ্রাসায় তালা লাগাইয়া দিল কারণ শিক্ষা ব্যবস্থা ধ্বংস এখন আর ইমানদার তৈরি হয় না মসজিদের ইমাম নাই মাদ্রাসার হুজুর নাই অটোমেটিকলি সব বন্ধ তৃতীয় হইলে একটা সন্ত্রাসী বাহিনী তৈরি করলো যাতে পাবলিকের ধমক দিয়ে রাখতে পারে কেউ যেন ফেরাউনের খোদাইগিরি অস্বীকার করতে না পারে তৃতীয় হইলো পুরো বিশ্ব মানুষদেরকে আল্লাহর গোলামি থেকে মুক্ত করে ফেরাউন নিজের গোলাম বানাবে এটা তার এখন আপনারা লক্ষ্য করেন খোদাই দাবি করেছে কিছুদিন সে খোদাই হিসাবে জমিনে রাজত্ব করেছে কিন্তু শেষ পর্যন্ত টিকছিনি ধ্বংস হইছিনি ধরে 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 না ধরলে আল্লাহ ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ ওরে ইতিহাস বিকৃতিকারীরা রে ষড়যন্ত্র তোমাদের সফল হবে না ইনশাআল্লাহ বাংলাদেশে এখনো হাজার হাজার ইমানদার আছে তাদের ঘরে অভাব থাকতে পারে তাদের ডিগ্রি বেশি বড় নাও হইতে পারে কিন্তু তারা বিনা দলিলে আল্লাহকে মানে তারা তাদের জীবনের থেকেও বেশি মায়া মহব্বত আল্লাহর পয়গম্বরেরে করে এই জাতিকে ধর্ম থেকে ইনশাআল্লাহ বিচ্ছিন্ন করা যাবে না পুরা জাতিকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ইসলামী শিক্ষার পক্ষে পুরা জাতিকে জেগে উঠা লাগবে আমাদের বাচ্চাদেরকে নাস্তিকতাবাদী ইতিহাস শিখানো যাবে দেখেন আরেকটা কি করছে ভাই মন খারাপ করিয়ে না শারীরিক শিক্ষার নামে অশ্লীল যৌনতা দোকান হয়েছে যৌনতার এমন কিছু বিষয় আছে যেগুলো সব ডিগ্রি নিয়ে শিখা লাগে না আপনারা অনেক মুরব্বী আছেন এখানে যৌনতার অনেক বিষয় আছে এগুলা কি বই আকারে পড়লে শিখে লাগে যৌন বিজ্ঞান শারীরিক শিক্ষা নামে এগুলা আছে এবং এগুলিতে এমন এমন কথা লিখছে ছাগলের যা শরম আছে এই শরমও থাকার সম্ভাবনা শুনেন পশ্চিমাদের কয়েকটা দেশ আমি সফর করছি আমি এক ভাইকে জিজ্ঞাসা করছি যে ভাই আমেরিকায় তো পুরুষের ড্রেস আপ ঠিক আছে কিন্তু মেয়েদের ড্রেস এত নষ্ট কেন সামার যখন আসে তখন মেয়েদের পরনে কাপড় বলতে কিছু ছেলেরাও আছে অনেকে এইভাবে রাস্তায় চলে আমেরিকার আইনটা এমন যে আপনি যদি হাত মোজা পা মোজা পরে চলেন আপনাকে কেউ বলতে পারবে না আপনি যদি জুব্বা পরে চলেন টুপি পরে চলেন আপনাকে কেউ ঘৃণা করতে পারবে না
আপনি যদি ওই সামান্য একটু পোশাক লাগাইয়া কোনো রকম চলেন সেটাও কেউ কোনো কথা বলতে পারবে না। এই ধরনের একটা স্বাধীনতা দেশ। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই সব মেয়ে লোকের ড্রেস আপরে দশা কেন? আমাকে বেশ কয়েকজন ভাই বললেন, হুজুর লজ্জা শরমটা শিক্ষা প্রতিষ্ঠানে শেষ হয়ে যায়। এখানে অশ্লীল যৌনতা এমন ভাবে শিখানো হয় যে ক্লাস টেন এর মধ্যে সকল ছেলে মেয়ে তাদের কুমারিত্ব হারিয়ে ফেলে এবং বহু ছাত্রীরা তাদের শিক্ষকের সাথেও খারাপ কাজ করে এবং প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী রাখা থাকে। ফলে শিক্ষার মাধ্যমে লজ্জাটা কি করে দেয়? শেষ করে দেয়। বিয়ে শাদীর কোনো বালাই নাই। ওদের দেশে যাইয়া দেখেন শতকরা 80% যারা সন্তান তাদের বক্তব্য হইলো জারজ বলতে কিছু নাই, যে কোনো ভাবে বাচ্চা একটা হইলেই হইল। আচ্ছা ইসলাম কি এটা স্বীকার করে? ভুল বুঝার কোনো কারণ নাই। এইভাবে শিক্ষা ব্যবস্থাটাকে একটা যৌনাচারে পরিবর্তন মানে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, যেগুলি শিক্ষক ছাত্রী ক্লাসে স্বাভাবিকভাবে আলোচনা করার কোনো সুযোগ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবীলা। জিনা ব্যভিচার করা তো দূরের কথা, জিনা ব্যভিচারের কাছেও যাবে না। অথচ জিনা ব্যভিচারের উস্কানি যৌন শিক্ষার মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বিয়ে শাদীর বালাই রাখা হয় নাই। অথচ কোরআন বলছে আজানিয়াতু আজানি ফাদিলাদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জানাকার নারী হোক পুরুষ হোক তাদেরকে 100 বেত মারো। জানা করে কেউ যদি ধরা পড়ে নারী পুরুষ কয়শো বেত? জোরে কয় কয়শো বেত? এটাকে হুজুরের আইন না আল্লাহর আইন? আমার বন্ধু 100 বেত কাদের জন্য? যারা বিবাহ করে নাই ব্যবিচার করে ফেলছে তাদের জন্য। ইসলাম এত ন্যায় নীতির ধর্ম, যেই ব্যক্তি বিয়ে না কইরা ব্যবিচার করছে, শরীয়ত বলছে যেহেতু বিয়ে করে নাই বেচারা, শয়তানের দোকায় পড়ে ব্যবিচার করে ফেলছে, তাকে 100 বেত দাও। 100 বেতের ব্যাপারে হাদিসে আছে, বেত আসতেও দিতে পারবে না, জোরেও দিতে পারবে না। বেত বেশি মোটাও হবে না, বেশি চিকনও হবে না, বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না। 99টাও দেওয়া যাবে না, 101টাও দেওয়া যাবে না। 99টা দিলে বোঝা যাবে যে আল্লাহ একটা বেশি দিছে, বান্দা একটা কমাইয়া দিছে, সে আল্লাহ থেকে বেশি দরদি। আবার 101টা দিলে বোঝা যাবে আল্লাহ কম দিছে, বান্দা বেশি দিছে, আল্লাহ ঠিকমতো দিতে জানে না। এ কারণে মাসালা হলো আল্লাহ যা বলছে তাই দিতে হবে, বাড়ানো যাবে না কমানো। এটা কেন? এটা এ কারণে কোরআন বলছে সূরায় নূর পড়েন যারা কোরআনের উপর ঈমান আনেন, যারা নবীর উপর ঈমান আনেন, যারা নবীকে মহব্বত করেন, কোরআনকে মহব্বত করেন। কোরআনের আইন যেটা নবীর আইন সেটা কোরআনের আইন, সেটা মানার দরকার আছে না? এখন নবী বলছে এটা নবী নিজে কায়েম করেছে, আল্লাহ বলছে এটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কিছু লোক দেখবে। কেন দেখবে? এটা বিপদ নয়, এটা রহমত, এটা শিক্ষামূলক শাস্তি। এটা যত লোক দেখবে নতুন করে আর ব্যবিচার করার চিন্তা করবে। ধরেন এই বুলবুলি পাড়ায় অথবা নারায়ণ হাটের কেন্দ্রীয় মসজিদে যদি জানাকার জানাকারানি ধরা পড়ে, রাষ্ট্রীয় সিস্টেমে বিচার বিভাগের মাধ্যমে জুমার নামাজের পরে যদি 100 করে বেত দেওয়া হয় আইনের মাধ্যমে, তাহলে কোন যুবক যুবতী রাস্তাঘাটে ইভটিজিং করা আর ব্যবিচার করার সম্ভাবনা থাকবে নি। আইন কার? যেখানে জানাকার নারী পুরুষ অবিবাহিত অবস্থায় জানা করলে এই শাস্তির কথা বলা হয়েছে। এবার আসেন হুজুর, বিয়ে করে যদি ব্যবিচার করে কি শাস্তি? সূরায়ে নূর ঘুরলে পাবেন, বিয়ে করে যদি কেউ ব্যবিচার করে, আল্লাহর কোরআন বলছে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে তাকে পাথর নিক্ষেপ হত্যা করো। এটা কেন? এটা এই কারণে, তার ঘরে স্ত্রী আছে, স্বামী আছে, তার ঘরে তো খাবার আছে, সে কেন আবার ব্যবিচার করতে গেল? বোঝা গেছে লোক তার অভ্যাস ভালো। শরীয়ত যেখানে একাধিক বিয়ে বৈধ করছে, প্রয়োজনে চারটা বিয়ে করো তারপরও ব্যবিচার করা যাবে। তাহলে ব্যবিচার কি ইসলাম যেখানে নিষেধ করেছে, হারাম করেছে? কারণ যদি ব্যবিচার বৈধ হয়, যার সন্তানের সন্তান ভরে যাবে, সমাজ ভরে যাবে, হালাল সন্তানের বৈশি মর্যাদা থাকবে না। আর আদম আলাইহিস সালাম হাওয়াকে জান্নাতে বিবাহ করেছেন, সকল নবীরা বিয়ে করে সন্তান জন্ম দিয়েছে, সাহাবীরা বিবাহের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছে। ইসলাম মানুষের জন্মের বৈধতা কোরআন দিয়ে দিতে চায়, বিয়ের মাধ্যমে দিতে চায়, আর এরা যৌন শিক্ষার মাধ্যমে
জানাবে বিচার স্বাভাবিক করে দিতে চায় এরা বিয়ের ক্ষেত্রে ধর্মীয় বিধি নিষেধ মানে না এরা বলে যে কোন ধর্মের লোক নাকি যে কোন ধর্মের লোককে বিয়ে করতে পারবে অথচ ইসলাম বলেছে ঈমানদার ছাড়া বিয়ে করবে না মুমিনে আর মুশরিকে বিয়া হতে পারে এখন শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলি শিখানো হচ্ছে আপনাদের কি খারাপ লাগে না তাহলে কি হবে জানেন বংশ নষ্ট হইয়া যাবে বংশ যদি নষ্ট হইয়া যায় আমরা ওয়াজ করতে পারবো না ওরা আল্লাহ চিনবে না নবী চিনবে না আখেরাত চিনবে না পরকাল চিনবে না এইভাবে বংশ নষ্ট করার শিক্ষা আমাদের যুবক যুবতীদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই ধারা যদি 10 বছর চলে আজকে যেই ছেলেটার বয়স 10 বছর আরো 10 বছর পরে সে 20 বছর হবে তরুণ হয়ে যাবে যুবক হয়ে যাবে তখন আপনি তাকে যদি ধর্মের কথা বলতে যান বিয়ের কথা বলতে যান সে আপনার উপরে জুলুম করবে আমেরিকায় কয়েকজন বাবা মা আমি পেয়েছি তারা কাঁদতেছে হুজুর দোয়া করেন কি হয়েছে কয় টাকা পয়সার অভাবে আমেরিকায় এসেছি আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে কিন্তু বিপদে পড়েছি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি না কেন বিয়ে দিতে পারেন না বলছে মেয়েকে তো এখানে পড়ালেখা করাইছি এখন মেয়ে আমাদেরকে বলতেছে আমাদেরকে বিয়ে দিবা আর সারা জীবন আমরা একটা ছেলের বউ হইয়া থাকবো এটা তুমি কি করে কল্পনা করতে পারলা বিবাহ চাই না বিবাহর প্রয়োজন নাই তার মানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হইয়া চলে কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইলে বিবাহ লাগে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি সন্তান জন্ম দেয় এই সন্তান বৈধ হইবে না কথা বল না গরু ছাগলের সন্তান হয়নি বুঝেননি গরু ছাগলের সন্তান হয়নি গরু ছাগলের বিয়া আছে গরু ছাগল যদি বিয়া ছাড়া সন্তান জন্ম দেয় গরু ছাগলের পাপ হবে না কারণ গরু ছাগলের জন্য বিয়ে করে সন্তান জন্ম দেওয়া শরীয়ত নয় গরু ছাগলের এটাই শরীয়ত যে সে বিয়ে ছাড়া সন্তান জন্ম দিবে কিন্তু কোন মুসলমান কি কোরআন হাদিস অনুযায়ী বিয়ে না কইরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি দিয়া তার যৌন চাহিদা মিটাতে পারবে কিন্তু যৌনতার নামে শারীরিক শিক্ষার নামে এগুলি শিখানো হচ্ছে এসব বই সিলেবাস করা হচ্ছে দুঃখের কথা কাকে বলবো আমার এবারে আমি উপসংহারে চলে যাচ্ছি নবী হলো শিক্ষক সাহাবা একরাম নবীর ছাত্র সিলেবাস হলো কি আমার সাথে কথা বলতে হবে সিলেবাস কি আর জোরে সিলেবাস কয়টা কিতাব কয়টা কিতাব ইতিহাস আছে অঙ্ক আছে বিজ্ঞান আছে অর্থনীতি আছে বিচার বিভাগ আছে নারীর অধিকারের কথা আছে পুরুষের অধিকারের কথা আছে প্রতিবেশীর অধিকারের কথা আছে অমুসলিমের অধিকারের কথাও ইসলাম কখনো কোনো অমুসলিমের উপর অন্যায় করতে বলে না অমুসলিমের বাড়িঘর দখল করতে বলে না অমুসলিমের উপাসনালয় ধ্বংস করতে বলে না ইসলাম এই কিতাবটার মধ্যে সব আছে এই কিতাবের উস্তাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটা কিতাব দিয়া লক্ষ লক্ষ সাহাবীদেরকে ইসলাম শিখাইছে আল্লাহর পয়গম্বর লক্ষ লক্ষ সাহাবী কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে যেটা ছিল জাহিলি যুগ জাহিলি যুগের কথা মনে আছে অজ্ঞতার যুগ জাহিলি যুগ যেই যুগে মদ নেশা খুন চুরি রাহাজানি অন্যায় অবিচার ব্যভিচার নারী সারা রাত নারী নিয়ে মদ নিয়ে ফুর্তি করা এগুলো যেই যুগে মানুষদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল যেই যুগে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত হত্যা করা হতো সেই যুগে আল্লাহর নবীর কাছে আল্লাহ একটা সিলেবাস নাযিল করলেন সেই সিলেবাসের নাম কোরআন 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 আল্লাহর নবী উস্তাদ হইয়া এই কোরআন ওই জাতির লোকদেরকে শিক্ষা দিলেন যারা নবীর উপর ঈমান এনেছে তাদের চরিত্র এত ভালো হয়ে গেল ইন্তেকালের আগে তারা আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে ভাই সুবহানাল্লাহর আওয়াজ কি একটু জোরে দেওয়া যায় না তাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ তারা আল্লাহর উপরে খুশি হয়ে গেছে আল্লাহর রব হিসাবে পেয়ে আর তাদের ইমানের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে সেই বাহিনীর চরিত্র সম্পর্কে আল্লাহর নবী বলেন আসহাবিকান নুজুম আমার সাহাবীরা আসমানের নক্ষত্রের মতো আমার এক একটা সাহাবী এত মর্যাদাবান
তোমরা যদি একজন সাহাবীর অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে একজনের অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবে এটা কেমন কথা এটা এমন কথা একজনের অনুসরণ করাই মানে পুরো কোরআন হাদিস অনুসরণ করা একজনের অনুসরণ মানেই হলো যেন পুরো জামাতের অনুসরণ মানে লক্ষ লক্ষ সাহাবী কারো আমলের মধ্যে আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করা কোরআনকে মানার মধ্যে জাররা পরিমাণ তারতম্য ছিল না এ কারণে একজনকে মানা মানেই যেন পুরো সাহাবীদের জামাতকে মানা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কিসের শিক্ষায় তৈরি হয়েছে কি শিখাইছে আল্লাহর পয়গম্বর কোরআন শিখাইছে আল্লাহর নবী বলেছে আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছে আমি শিক্ষক শিক্ষক দুই প্রকার কিছু ভালো শিক্ষক কিছু খারাপ শিক্ষক পকেট মারের ওস্তাদ আছেন কত কই না ডাকাইতেরও কি আছে ওস্তাদ আছে আমার বন্ধু এই পৃথিবীতে বহু লোক আছে তাদের অনুসারীদেরকে খারাপ বানায় চরিত্রহীন বানায় আল্লাহর নবী হলেন ভালো কাজের ওস্তাদ ভালো কাজের ওস্তাদ আল্লাহর নবী যা শিখাইছে ভালো বলতে সব নবীর শিক্ষায় খারাপ কিছু নাই একটু জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন والذي بعث في أميين رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة তিনি হলেন আল্লাহ যিনি উম্মীদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন রাসূলের দায়িত্ব কি ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা কিতাবের জ্ঞান ও বিজ্ঞান নবী শিক্ষা দিবেন তাহলে বোঝা যায় নবী উস্তাদ সাহাবীদেরকে শিখাইবেন কিতাব ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম আর কিতাবের শিক্ষার মাধ্যমে তিনি তাদেরকে পবিত্র করবেন এখন আমার নবীর উম্মতরা ও মুসলমান ভাইয়ারা আল্লাহর নবী যে কোরআন শিখাইছে সে কোরআন শিখানোর পর ওই মানুষগুলো যখন সোনার মানুষ হয়ে গেছে তাহলে আমাদেরও তো শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক করার দরকার ছিল কোরআন হাদিস কিন্তু কোরআন হাদিস বাধ্যতামূলক তো করেই নাই কোরআন হাদিসকে ব্যক্তিগতভাবে ছেড়ে দিয়েছে ঘরে শিখলে শিখবে না শিখলে নাই আর শিক্ষা ব্যবস্থায় নাস্তিক মতবাদ কুফুরি মতবাদ ঈমান ধ্বংস করার মতবাদ ঢুকায় দেওয়া হয়েছে ব্রিটিশরা ব্রিটিশ ম্যানিয়ারা যারা শাসন করেছে ব্রিটিশরাও কিন্তু একটা ইসলাম শিক্ষা বই রেখে গিয়েছিল সেইটার উপরে তারা এতটা হস্তক্ষেপ করে নাই বর্তমানে যতটা হস্তক্ষেপ করছে শুনেন কোন নবী অশিক্ষিত ছিল একজন পয়গম্বর বলতে পারবেন অশিক্ষিত কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন ইসলাম প্রথম শিক্ষার কথা বলে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে ইসলাম বলছে কানা কুলু কুহুল কোরআন কানা কুলু কুল কোরআন নবীর চরিত্র কোরআনের চরিত্র ইসলাম শিক্ষার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন খুব সুন্দর হাদিস ভালো করে শুনেন ইবনে মাজাহ থেকে নেওয়া তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর ইলম অর্জন করা ফরজ জোরে কল কি নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া ফরদা করা হালাল খাওয়া এলেম শিখা এখন আপনারা আসেন ডাক্তারি বিদ্যা এলেম ইঞ্জিনিয়ার হওয়া এলেম অর্থনীতিবিদ হওয়া এলেম দরকার আছে সেটাও শিখবেন কিন্তু আপনি যদি ডাক্তার না হন কেউ বলতে পারবে না আপনি কবিরা গুনাহ করছেন ফরজ লঙ্ঘন হয়েছে আপনার ডাক্তার হওয়ার দরকার আছে কারণ হুজুরও তো আর ডাক্তারই জানে না হুজুরের অসুখ হইলেও ডাক্তারের কাছে যাওয়া লাগবে তাহলে ডাক্তারি শিক্ষারও দরকার আছে এটা মোবা শিখলে ভালো না শিখলে গুনাহ নাই কিন্তু ডাক্তারের জন্য কোরআন শিখা ফরজ ইঞ্জিনিয়ারের জন্য কোরআন শিখা ফরজ ঐতিহাসিকের জন্য কোরআন শিখা ফরজ ও বন্ধু বিচারকের জন্য কোরআন শিখা ফরজ বিজ্ঞানীর জন্য কোরআন শিখা ফরজ কিন্তু যে কোরআন জানে তার জন্য ডাক্তার হওয়া ফরজ না এবার আপনারা বলেন ডাক্তারের নামাজ আসেনি কত কই না ডাক্তারের ফরদা আসেনি ডাক্তারের হালাল খাবার আসেনি তো ডাক্তারের যদি নামাজ থাকে তাহলে সূরা ফাতিহা শিখা লাগবে কিনা কোন ফাতিহার পরে কেরাত মিলানো লাগে কেরাত শিখা লাগবে কিনা ডাক্তার যদি নামাজ পড়তে হয় দোয়া কোন লাগবে আত্তাইয়াত লাগবে রুকু তাসবিহ লাগবে সেজদা তাসবিহ লাগবে ডাক্তার যদি মুসলমান হিসাবে বসবাস করতে হয়
কোনটা হালাল কোনটা হারাম ইসলামের সর্বনিম্ন এলেম ডাক্তার শিখা ফরজ কিন্তু আপনি যদি ডাক্তার না হন আপনার কবিরা গুনাহ হবে কেউ বলতে পারবে না যে আপনি কেন ডাক্তার হলেন না আপনার কবিরা গুনাহ হইছে না কবিরা গুনাহ হয় নাই কারণ ডাক্তার সমাজে আছে সবাই ডাক্তার হবে না আবার সবাই হুজুরও হবে না কিন্তু সব ডাক্তার সব ইঞ্জিনিয়ার সব ড্রাইভার সব ঐতিহাসিক সব অর্থনীতিবিদের উপর কোরআনের এলেম শিখাটা কি আরে জোরে বলে লিল্লাহি তাকবীর এখন শুনেন কতটুকু শিখা ফরজ একটা প্রশ্ন আসে যে কতটুকু শিখা ফরজ মনে রাখবেন সবাই পণ্ডিত হতে পারবে না সবাই বিশেষজ্ঞ হতে পারবে না যেমন জ্বর আসছে সাধারণত জ্বর আসলে প্যারাসিটামল এই চিকিৎসা দেওয়ার জন্য কি বড় এমবিবিএস লাগবে কথা বলেন না জ্বর আসলে প্যারাসিটামল এটার জন্য এমবিবিএস লাগে না সর্বনিম্ন এলেম শিখা ফরজ আমি কিভাবে বুঝাবো 100 নম্বরের 33 ফাইলে পাস কত ভাই কত তাহলে যে 33 ফাইলে সে পাস করলো কিন্তু বন্ধু 100 নম্বরে যদি 20 পাস না ফেল 100 নম্বরে 25 ফাইলে পাস না ফেল 100 নম্বরে 27 ফাইলে পাস না ফেল 100 নম্বরে 15 ফাইলে পাস না ফেল তাহলে সর্বনিম্ন নাম্বার 33 সর্বোচ্চ 100 পাইতে পারে 100 পাইতে পারে সর্বোচ্চ 100 যে পাইলো সে পুরা ভালো একেবারে গোল্ডেন এ প্লাস কিন্তু কোন রকম খোরাক হিসাবতে হইলে পাস করতে হইলে 33 পাইতে হবে কোন রকম মুসলমান হইতে হইলে সর্বনিম্ন ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব হালাল হারাম এই সব কিছুর পার্থক্য বুঝার মতো এলেম তার থাকা লাগবে এটা শিখা ফরজ এখন দেখেন বহু শিক্ষিত লোক আছে এক ওয়াক্ত নামাজও মাসে না নাই এক ওয়াক্ত নামাজ পড়ে না দোয়া কোন জানে না তাই এত জানে না কিন্তু ডিগ্রি আছে বড় বড় এমন এমন ডিগ্রি ওয়ালা লোক আছে বন্ধু আত্মাইয়াতে দোয়া কোন জিজ্ঞাসা করলে ডবল জিরোতে ফেল করবে কিন্তু ডিগ্রির অভাব নাই এই ডিগ্রি তো ফেরাউনেরও ছিল এই ডিগ্রি নমরুদেরও ছিল এই ডিগ্রি বন্ধু আবু জেহেল আবুল হাবেরও ছিল বর্তমানেও বড় বড় ডিগ্রি ওয়ালা আবু জেহেল আবুল হাবের অভাব নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক মনটা নরম করে শুনে 40 বছর পর্যন্ত আল্লাহর নবী কারো কাছে কোনো পড়ালেখা শিখেন নাই আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার কারো ছাত্র বানান নাই কেন বানান নাই আল্লাহর টার্গেট আল্লাহ আল্লাহর পয়গম্বরকে সারা দুনিয়ার শিক্ষক বানাবে সে নবীকে পড়াইতে পারে এমন কোন ওস্তাদ এই দুনিয়ায় নাই জোরে কন সুবহানাল্লাহ বিশ্ব নবীর নিকটে যখন কোরআন নাযিল হলো নবীজি বললেন মা আনা বেকারিন আমি পড়তে জানি না জিব্রাইল আমিন আল্লাহর নবীকে বুকের সাথে জড়াইয়া ধরলো জিব্রাইল আমিনের বুকের সাথে আল্লাহর পয়গম্বরের বুক যখন লাগলো আরশে আযিম থেকে আল্লাহ তাআলা এই পরিমাণ এলে আল্লাহর পয়গম্বরের বুকে ঢেলে দিলেন কিয়ামত পর্যন্ত আমাদের নবী থেকে বড় কোনো জ্ঞানী আর আসবে না এত জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীজিকে জ্ঞান শিখাইছে কে মা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আমার নবী প্রবৃত্তি থেকে কোনো কথা বলে না কামনা বাসনা থেকে কোনো কথা বলে না আমার নবী যেটা বলে সেটা ওহি আমি আল্লাহ যেটা বলতে বলি নবী সেটাই বলে সুবহানাল্লাহ তাইলে নবীজিকে ডাইরেক্ট কে শিখাইছে কি শিখাইছে ইন্না আলাইনা জামআহু কুরআনা নবী আমি আল্লাহ আপনার অন্তরে কোরআন হেফজ করায় দেব আপনি কোরআন মুখস্থ করতে পারবেন জিব্রাইল যখন আপনার নিকটে কোরআন পড়বে জিব্রাইলের সাথে আপনি একটা বার কোরআন পড়বেন আমি আল্লাহ আপনার অন্তরে কোরআন হেফজ করায় দেব শুধু হেফজ করাবো না আপনি কোরআন ব্যাখ্যা করতে পারবেন বিশ্লেষণ করতে পারবেন আপনি হলেন জীবন্ত কোরআন জীবন্ত কোরআন কেউ যদি সলোমন কোরআন দেখতে চায় কেউ যদি আমলি কোরআন দেখতে চায় কেউ যদি বাস্তবে জীবিত কোরআন দেখতে চায় সে যেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কিসের শিক্ষক? নবীর কাছে ইসলাম ছিল, ইতিহাস ছিল, বিজ্ঞান ছিল, চিকিৎসা বিজ্ঞান ছিল, অর্থনীতি ছিল, বিচার বিভাগ ছিল। এখনকার চিকিৎসা বিজ্ঞান কি পারে? আল্লাহর নবী যখন তার হাত ভুলিয়ে দিয়েছে, কুষ্ঠ রোগী ভালো হয়ে গেছে, হাড় ভেঙে লোকেরা নবীজির কাছে আসছে, নবীজি একটা রুমাল ডাকনা দিয়ে হাত দিয়ে মুছে দিয়েছে, ভাঙ্গা হাড় জোড়া লেগে গিয়েছে। ইসলামে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। অঙ্ক আছে, বিজ্ঞান আছে, ইসলাম অঙ্ক বিজ্ঞান, ইসলাম বিচার বিভাগ, ইসলাম পররাষ্ট্র নীতি, ইসলাম মুসলিমদের সাথে ব্যবসা করার নীতি, ইসলাম সব। যদি ইসলাম না থাকতো, 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা আল্লাহর নবী কেমনে শাসন করলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর আমলে ইসলাম কিভাবে অর্ধেকটা পৃথিবী পরিচালনা করলো? হযরত ওমর অর্ধেকটা পৃথিবী পরিচালনা করছে কি দিয়া? তাহলে বুঝা যায় কোরআনে সব আছে, লিল্লাহি তাকবীর। আমাদের রাজনীতিবিদরা দাঁড়িয়ে বক্তব্য দেয় কি বলে? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলেনি। তো যদি ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনারাই স্বীকার করেন, তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কি রাখছেন? বই বানাইছেন কি দিয়া? আপনাদের খারাপ লাগছে না? আমাদের বাচ্চারা আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ, তাদের উপরে নির্ভর করছে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের অর্থনীতি, আমাদের ধর্ম, আমাদের চরিত্র, আমাদের বংশমর্যাদা, আমাদের বিবাহ শাদী। এক কথায়, ঈমান আমল নিয়ে বসবাস করা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, সমাজে ধর্ম নিয়ে, সমাজে ইতিহাস ঐতিহ্য নিয়ে বসবাস করা, আমাদের তরুণ আমাদের ভবিষ্যৎ, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ধ্বংস হলে পরে এই জাতি বাঁচতে পারে না। সুতরাং শিক্ষাটা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। কোন নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হইলে সেখানে ভালো মুসলমান তৈরি হয় না। এখন হাদিসের শেষ অংশে দেখেন আল্লাহর নবী বলেন, ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুকলুয়া ওয়াল যাহাবা। অপাত্রে ইলম রাখা যেন শুকুরের গলায় মুক্তার মালা। জোরে বলেন না, আউযুবিল্লাহ। উদাহরণটা দেখেন, শুয়োরের গলায় মুক্তার মালা, স্বর্ণের মালা। আচ্ছা, আপনারা সোনার হার চিনেননি? নতুন বউকে কি দিতে হয়? স্বর্ণ দিতে হয়। তো নতুন বউর জন্য একটা বড় হার বানাইতে হয়, সীতা হার। বিয়ে সাথে যারা করছেন তারা স্বর্ণ গয়না দিচ্ছেন না? নতুন বউর একটা হার দিতে হয়। তাহলে সোনার হারটা বউয়ের গলায় মালায়। এখন 10 ভরি ওজনের একটা সুন্দর হার বানাইয়া কেউ যদি কুত্তার গলায় ভরাই দেয়, তাহলে হারের কি সম্মান হয়েছে না অপমান হয়েছে? হারের ডুবাইছে রে, হার থাকার কলা নতুন বউয়ের গলায় ফরাই দিছে কার গলায়? কুত্তার গলায়। বিশ্বনবীর উদাহরণ দেখেন, ওয়াদুল ইলমে আন্দা গায়রে আহলিহি অপাত্রে এলেম রাখা কামুকাল্লিদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুকলুয়া ওয়াজ যাহাবা। এটা যেন শুয়োরের গলায় মুক্তার মালা। অপাত্রে এলেম কি? এলেমের কিতাব হলো কোরআন। মুসলমানের কাছে কোরআন আছে। এখন মুসলমানের কাছে কোরআন থাকার পর শিক্ষানীতি কাফেরের থেকে আনে, বিচার ব্যবস্থায় ব্রিটিশ থেকে আনে, ও বন্ধু মহিলাদের জন্য ব্যবস্থা হিন্দুস্তান থেকে আনে, কিন্তু কোরআন থেকে নেয় না। তাহলে কোরআন থেকে লাভ হইলো কি? আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী মুসলমানের ঘরে কোরআন, কোরআন থেকে কিচ্ছু নেয় না। এটা তো যেন শুকুরের গলায় মুক্তার মালা। এরা কোরআনের উপযুক্ত এখন আর নাই। যেই হুজুরে হক কথা বলবে না, সেই হুজুরেরও ছাড়াছাড়ি কি? জাতির জন্য যখন যেটা বলার দরকার তখন সেটাই বলতে হবে, কারণ পৃথিবীতে এখন আর নবী আসবে? আপনাদের নারায়ণাটে নবী আইবুল? কেউ যদি নবুয়তি দাবি করে, সাথে সাথে তারে কতল করা ওয়াজিব। কারণ নবী কয়জন? এখন কেয়ামত পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে নবী আর আসবে? তিনি খাতামুন নবীন। তো তিনি যেহেতু নবী, বিশ্ব নবী, আর নবী আর আসবে না, তাহলে নবীর রেখে যাওয়া কথাগুলি আলেমেরা বলার দরকার আছে না নাই? এই কারণে আলেম যদি জাতির জন্য উপযুক্ত কথাগুলি না বলে, হক কথাগুলি না বলে, সে আলেমের জিব্বা কেয়ামতের দিন আল্লাহ কাটবে। আল্লাহ আমাদের জিব্বা হেফাজত করুন। এ কারণে আপনি বেজার হইলেও কিছু কথা আছে আমার বলতে হইব, বলতে হইব। এ কারণে আপনারে খুশি করার জন্য আমার জিব্বা কাটা যাবে, এটা তো আমি মানতে পারি। শুনেন হাদিস, শুনেন হাদিস। আমার প্রিয় বন্ধু,
অনেকগুলো হাদিস আমি এক জায়গায় করছি একটা হাদিস শুনেন আল্লাহর নবী বলছে ইন্না মিন শাররিন নাসি ইনদাল্লাহি মানজালাতান ইয়াউমাল কিয়ামাতি আলিমুন লা ইনতাফাউ বিইলমিহি রাওয়াহুদ দারিমি আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন সবচেয়ে হতভাগা ওই আলেম হবে যে আলেম তার ইলমের দ্বারা উপকৃত হলো না আল্লাহর নবী আরেক হাদিসে বলছে যে আলেম হক কথা গোপন করলো বলল না জাতির জন্য যেই কথাগুলি বলা দরকার সেগুলি বলল না কিয়ামতের দিন ওই আলেমের গালের মধ্যে আল্লাহ জাহান্নামের লাগাম পরাইয়া উঠাবে ওই আলেমের হাত পা বাইধা তারে জাহান্নামে পৌঁছাবে একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ এবার আরেকটা হাদিস শুনে যে হুজুরদের হাদিস আপনাদেরও জানা দরকার আপনারা জানলে কোনটা আসল হুজুর কোনটা নকল হুজুর বাছাই করতে মানে নষ্ট হুজুর আছে না নাই 1000 টাকার নকল নোট আছে নি 1000 টাকার নকল নোট আছে নি নকলটা কিন্তু পুরাটা আসলের মত বোঝা যায় না যে নকল কারণ বেজাল মাঝে মধ্যে এমন সুরত ধরে যেন সে আসলের থেকেও বেশি পবিত্র একটু উদাহরণ দে মান্দার কাটছেন নি মান্দার গাছ বুঝেন নি নোয়াখালী কুমিল্লার লোকেরা মান্দার গাছে ছিনছেন তো এখন মান্দার কাঠ দিয়ে ফার্নিচার বানাইছে কিন্তু সেগুন কাঠের দামে বেচবে কিসের দামে ফার্নিচার কিসের সেগুন কাঠের দামে বেচবে তাহলে বার্নিশ দিতে হবে কিসের সেগুনের বার্নিশ দিতে হবে তো সেগুনের বার্নিশ যে মান্দার কাঠে দিবে এটা কি সেগুনের স্বাভাবিক বার্নিশের থেকে কম দিব না বেশি দিব এমন ভাবে বার্নিশ দিবে কোন ভাবে জানো এটা মান্দার গাছ বুঝা সেগুনের মধ্যে বার্নিশ কম দিলেও চলবে কারণ এটা অরিজিনাল সেগুন এটার আঁশ এটার বৈশিষ্ট্য অল্প বার্নিশ দিলেও বোঝা যাবে যে এটা আসল সেগুন কিন্তু মান্দার কাঠ বন্ধু এত সুন্দর বার্নিশ নিবে যেন পাবলিকে বুঝতে না পারে যে সে মান্দার গাছ কারণ সে মান্দার গাছ হইয়া সেগুনের দামে বিক্রয় হইতে চায় যেগুলার নষ্ট হুজুর এগুলার ফাগলি বালু হুজুরের থেকেও বড় যেগুলার নষ্ট হুজুর এগুলার দাড়ি ফিশামে থেকেও বড় কারণ ওগুলা মান্দার কাঠ হইয়া সেগুনের দামে বেচতে এই জন্য 1000 টাকার নোট যারা নকল বানায় তারা এত সুন্দর করে বানায় যেন পাবলিকে আসল আর নকল বুঝতে তা আপনাদেরকে নকল হুজুর শোনা লাগবে হাদিস শুনেন وعن الأحوص بن حكيم عن أبيه قال سأل رجل النبي صلى الله عليه وسلم عن الشر فقال لا تسألوني عن الشر وسألوني عن الخير يقولها ثلاثة ثم قال ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء শুনেন ভাই হযরত আহওয়াস বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে হাদিস বর্ণনা করেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইল হুজুর সবচেয়ে খারাপ লোকটাকে আমার একটু বলেন কার পরিচয় জানতে চাইল সবচেয়ে খারাপ নবীজি বললেন আমার সাহাবী সবচেয়ে ভালো লোকের পরিচয়টা জিজ্ঞাসা করো সে তিনবার বললে হুজুর সবচেয়ে খারাপ লোক কে সবচেয়ে খারাপ লোক কে সবচেয়ে খারাপ লোক কে কারণ তিনি খারাপ জিনিসটাই আগে জানতে চাইছেন এমন এমন লোক আছে নেগেটিভ প্রশ্নটা আগে করে আল্লাহর নবী তখন বললেন ইন্না শাররার শাররে শেরারুল উলামা সবচাইতে খারাপ লোক হইল আলেম যদি খারাপ হয় আলেম যদি নষ্ট হয় এর থেকে খারাপ আর কেউ থাকে না পাবলিকের থেকেও খারাপ হইয়া যায় ভাই আপনাদের এলাকায় ডিম আসেনি ডিম ভালো খাবার না কিন্তু ডিম যদি ফসে ভয়ঙ্কর ফসা ডিম এখানে যদি একটা ভেঙ্গে দেয় পুরো মাহফিলে আপনি বসে থাকতে পারবেন এই জন্য আলেম ভালো কিন্তু নষ্ট হইলে আলেম পাবলিকের থেকেও এরপরে আল্লাহর নবী বললেন ওয়াইন্না খায়রাল খায়রে খিয়ারুল উলামা শুনো আমার উম্মতরা আলেম যদি ভালো হয় তাহলে সব উম্মতের মধ্যে ভালো হয় সেরা হয় আসমানের তারকাগুলির মধ্যে নক্ষত্রের দাম যত বেশি পূর্ণিমার চাঁদের দাম যত বেশি পাবলিকের মধ্যে একজন হককানি আলেমের দাম অত বেশি একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য জাতির উপরে যখন যে ইসলাম বিরোধী চিন্তা চেতনা চেপে বসবে আলেম তখন ওয়াজ মাহফিলে মসজিদের মিম্বারে সেমিনারে লিখনির মাধ্যমে অনলাইনে অফলাইনে আলেম তখন সেই প্রতিবাদ করবে তা না হলে ওয়ারাসাতুল আম্বিয়ার হক আদায় হবে
হবে না। কে বলেছে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এই উপমহাদেশে মুসলমানদের শিক্ষা নীতির জন্য বক্তব্য দিয়েছে একজন মেধাবী ছাত্র ঢাকা ইউনিভার্সিটির শহীদ আব্দুল মালিক রাহিমাহুল্লাহ। সেই সময় যারা শহীদ আব্দুল মালিক রাহিমাহুল্লাহকে হত্যা করে ফেলেছিল তারাই কিন্তু আজকের এই এই ধর্মহীন শিক্ষা নীতি বাস্তবায়ন করেছে। এরপরে নূর খানের শিক্ষা নীতি, এরপরে শামচলক শিক্ষা কমিশন, এরপরে শিক্ষা নীতি ছিল কুদরত খোদা শিক্ষা কমিশন, যাকে বিশ্বনন্দিত কোফাসের মুফাসির কোরআন বলেছিলেন গজবে খোদা। মনে পড়ে সেই বক্তব্য? তাহলে শিক্ষা নিয়ে ষড়যন্ত্র এটা আজকে নয়, বহু বছরের পুরানো ষড়যন্ত্র এখন এসে সেটা বাস্তবায়ন হয়েছে। হে জাতি সতর্ক হন, সাবধান হন, তা না হলে শুধু হুজুরের ঘরে আগুন লাগবে না, এমন আগুন লাগবে হুজুরের ঘর পাবলিকের ঘর কিছুই থাকবে না, সবকিছুতে পাপাচার ঢুকে পড়বে, সবকিছুতে কুফুরি ঢুকে পড়বে, আল্লাহর আযাব গজবে হুজুর শেষ হবে, মসজিদ শেষ হবে, মাদ্রাসা শেষ হবে, সিনেমা ধ্বংস হবে, আল্লাহ কিয়ামত গড়াই দেবেন, কেউ পৃথিবীতে টিকার সম্ভাবনা নাই। তাই পৃথিবীতে টিকতে টিকতে চাইলে জমিনটা টিকে থাকুক এটা যদি আমরা চাই তাহলে কুফরি নীতি বাদ দিন, ইসলামের সাথে শত্রুতা বাদ দিন, কোরআন সুন্নাহর আদর্শ দিকে ফিরে আসুন। আল্লাহ কবুল করুন, একটু জোরে বলেন আমিন। যে শিক্ষায় শিক্ষিত ছিলেন সাহাবা কিরাম, প্রিয় ভাইরা, আমার জন্য শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজকে আমলে পরিণত করার জন্য চেষ্টা করা লাগবে। আল্লাহ তাআলা পয়গম্বর বলছেন, ফাতিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। একজন আলেম, ফকিহ, জ্ঞানী, বুদ্ধিমান আলেম সাধারণ মানুষের নিকট, শয়তানের নিকট 1000 পাবলিকের থেকেও বেশি ভয়ঙ্কর। শয়তান আসেনি না মরে গেছে? নারায়ণহাটে আসেনি, বুলবুলি বেড়ায় আসেনি? তো শয়তান যদি থাকে, শয়তানকে রিটায়ার করছে না, চাকরিও আছে, শয়তানের চাকরি আছে নি? তো শয়তানের চাকরি শয়তানি করা। আর আল্লাহ নবী বলছে, এই শয়তান 1000 পাবলিকের এত ভয় করে না, একজন হুজুরের যত ভয় করে। যদি সেটা সত্যিকারের হুজুর, শুনেন, শশিনা নিসাব থেকে একটা বই লিখছে, বইটার নাম হলো শয়তানের ডায়েরি। বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে আমি বইটা কিনছি, কিরে সবাই ডায়েরি রাখে, আমি তো ডায়েরিতে নোট করছি, শয়তানের ডায়েরি বই নাম। তো শয়তানে একটু কি ডায়েরি রাখে, আমি একটু বইটা খুলে দেখি। বইটা কিনছি, কিনার পরে দেখি যে বইয়ের মধ্যে কিছু গল্প আছে, কাল্পনিক গল্প। তো একটা গল্প আপনাদেরকে শুনাই কাজে লাগবে। খারাপ লাগতেছে নি কেন? মশা কামড়ানি, ঠান্ডা লাগেনি, কম্বলে ডাকেনি কেন? লিল্লাহে তাকবীর। একটা গল্প হইলে এরকম, আল্লাহর ওলি আর শয়তান, একটা হইলে আল্লাহর ওলি আর একটা হইলে শয়তান, কাল্পনিক গল্প কিন্তু বাস্তবতার সাথে মিল আছে। তো এখানে লিখছে যে আল্লাহর ওলি যাইতেছে ঢাকা শহরের বড় রাস্তা দিয়া, দেখে যে ওখানে শয়তান বসে রয়েছে। আল্লাহর ওলি শয়তানের দেখে কয়, কিরে শয়তান, তুই তো নিষ্ক্রিয় বসে থাকার কথা না, তুই তো শয়তানি করার কথা, তুই কি শয়তানি করতেছস না? কয়, অল্প অল্প করি। অল্প অল্প কেন? আমার শয়তানি সব মানুষে ভাগ করে নিয়ে গেছি। শয়তানি কি কয়, আমার যত শয়তানি সব মানুষে কি? তো আল্লাহর ওলি শয়তানকে জিজ্ঞাসা করে, তোর কি কিছুই দায়িত্ব নাই? অল্প দায়িত্ব আছে। কয়, কি দায়িত্ব? কয়, আমি সবগুলার খালি এখন চাবি দিই, চাবি দিয়ে বসে থাকলেও শয়তানি করে। তো এই কথা বইলে এসে অনেকগুলো চাবি বাইর করছে। স্বামী বাইর করে কয়, আমি ঢাকা শহরের এই মোহাম্মদপুর এলাকায় থাকি, এখানে যত মানুষ আছে আমার কাছে অতগুলো চাবি আছে। তা আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, তোর কাছে দেখি চাবিগুলো, চাবি দেখছে কিছু চাবি ফুরান জং ধরে গেছে, কিছু চাবি টাটকা নতুন। তো আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, তোর কাছে এত রকম চাবি, কিছু ফুরান, কিছু জং ধরে গেছে, আবার কিছু নতুন কেন? কয়, এটারও কারণ আছে, নতুন গুলি হুজুরগো চাবি আর ফুরান গুলি পাবলিকের চাবি। আপনারা চাবিওয়ালা ঘড়ি দেখছেন না? একসময় একবার চাবি দিলে 24 ঘন্টা চলে, আসছিল না? তো কয়, পাবলিকের চাবি ফুরান, হুজুরগো চাবি নতুন কেন? কয়, পাবলিকের চাবি ফুরান হলে এই কারণে, পাবলিকের যে একবার চাবি দিছি 60 বছর 70 বছর, শয়তানি করতেই আছে, চাবি আর দেওয়া লাগে না। তো যেহেতু চাবি দেওয়া লাগে না, চাবি আমার পকেটে থাকতে থাকতে চাবি ফুরান হয়ে গেছে, আর হুজুরগো চাবি নতুন কেন? কয়, হুজুরগোরে সকালে চাবি দিলে বিকালে তবা করে ফেলায়, বিকালে তা চাবি দিলে আবার রাত্রে তবা করে ফেলায়, আবার রাত্রে চাবি দিলে উঠে ফজরের নামাজ পড়ে ফেলায়। হুজুরগো চাবি রেগুলার ব্যবহার করতেছে, তাও হুজুরগোরে গোমরা করতে পারি না, এ কারণে হুজুরদের চাবি ব্যবহার বেশি হওয়ার কারণে নতুন রয়ে গেছে। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবাদ।
একজন ফকি জ্ঞানবান বুদ্ধিমান হক্কানি আলেম শয়তানের কাছে এত ভয়ঙ্কর 1000 পাবলিকেরও শয়তান এত ভয় পায় না তাই যেগুলো শিক্ষা ব্যবস্থা এটা ঢুকাইছে যে মানুষ বানরের থেকে আসছে শয়তান নাকে রুমাল দিয়ে হাসি আর কয় এই ইতিহাস তো আমিও ঢুকাইতে পারতাম না তুই কেমনে ঢুকাইলি তুই যখন শিক্ষিত হইয়া শিক্ষক হইয়া ডিগ্রি নিয়ে এটা ঢুকাইছস তুই এখন আমাগোর সকল শয়তানের ওস্তাদ হইয়া গেছস এই কারণে মানুষ শয়তান যখন খারাপ হয় তখন তারা জিন শয়তান থেকেও খারাপ হইয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতুল হিকমাতে দাল্লাতুল হাকিমে ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা জ্ঞানের কথা বিজ্ঞজনের হারানো সম্পদ মনে রাখবেন যেই লোক যত জ্ঞানী তার থেকে তত উত্তম কথা বের হয় আপনার মসজিদের খতিব সাহেব যত উন্নত মানের আলেম হবে আপনি জুমার নামাজে গিয়া তার থেকে যে খুতবা শুনবেন যে মানের আলেম তার থেকে সেই মানের খুতবা শুনবেন এ কারণে দেখবেন কোন কোন মসজিদে 11টায় ভরে যায় মুসল্লিরা তাড়াতাড়ি খুতবা শোনার জন্য জুমার দিন হাজির হয় আবার কোন কোন মসজিদ একামতের আগেও ভরে আল্লাহর নবী বলছেন কালিমাতুল হিকমা দাল্লাতুল হাকিমে ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা রাওয়াহু তিরমিজি সুনানে তিরমিজির হাদিস জ্ঞানের কথা বিজ্ঞজনের হারানো সম্পদ যেখানে তা পাবে সেখান থেকে সেটা তুমি অর্জন করে নেবে সেটার হকদার তুমি আমি যেই কথাগুলি বললাম বন্ধু আমাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়বে আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়বে কলেজে পড়বে কিন্তু আমরা সবাই মিলা মুসলমান হতে চাই আমরা চাই না সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়ালেখা করে আমাদের কোন ছেলে বেঈমান হয়ে যাক আমরা চাই না কোন হয়েছে এখন ইব্রাহিমের উত্তরসূরিদের ঘরে নমরুদের জন্ম হয় আল্লাহ আমাদের পরিবার হেফাজত করো আল্লাহ আমাদের বংশ হেফাজত করো তাদা রাসূল ইলমে সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহলাইহা আল্লাহর নবী বলেন রাতের কিছু অংশ বসে বসে এলেম অর্জন করা সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ার থেকেও দামি আমি অনুরোধ করি ঘরে কোরআন তেলাওয়াত করবেন কোরআন বুঝে বুঝে পড়বেন বুলবুলি পাড়া মানব কল্যাণ সংগঠনের তরুণ ভাইয়েরা দেখে সুন্দর লাগলো এক রকম পোশাক পরেছেন এক রকম পাঞ্জাবি পরেছেন আবার আমার বাম পাশে অনেক তরুণ যুবক বসে আছে দেখে ভালো লাগলো মঞ্চটা কিন্তু যুবকে ভরা এটা হৃদয়ে আশা জাগে দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগে যে আমাদের সব তরুণ এখনো ধ্বংস হয় নাই এই কঠিন মুসিবতের মধ্যে এই পাপের সমাজে অনলাইনে পাপ টেলিভিশনে পাপ কম্পিউটারে পাপ মোবাইলের ভিতরে পাপ সমাজে পাপ ডাইনে পাপ বামে পাপ সামনে পাপ পিছনে পাপ শুধু পাপ আর পাপ গুনায় ভরে গেছে সমাজ এর মধ্যে আমাদের লক্ষ লক্ষ তরুণ এখনো আছে যারা আল্লাহর কোরআন বুক নিয়ে কাজ করে তারা আমাদের পরিবেশ এবং সমাজকে কোরআন এবং নবীর আদর্শে গড়তে চায় আল্লাহ যুবকদেরকে কবুল করুন একটু জোরে বলেন আমি আমাকে ভাইরা বললো যে হুজুর বুলবুলি পাড়ায় আমাদের এই টাইপের মাহফিল খুব বেশি হয় না আমি অনুরোধ করি ভাই বিভেদ আর কতকাল করব কোনো বিভেদ করি না তুমি কে আমি কে মুসলমান ভাই ভাই কোনো আলেমে আলেমে বিভেদ করবেন না সবাই নবীর উম্মত কোনো হুজুরে হুজুরে বিভেদ করবেন না সবাই নবীর সুপারিশ চাই নবী আমাদের সকলের কোরআন আমাদের সকলের ধর্ম আমাদের সকলের বিশ্বাস করেন আলেমদের মতভেদ আলেমদের বাদানুবাদ আজকে ফাবলিকের বিপদে পড়ছে ফাবলিকে এখন বলতে শুরু করছে আল্লাহ হুজুরদের বিপদ থেকে আমাদেরকে বাঁচা কয় হুজুর আমরা যা আছি তো আছি এখন আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ হুজুর গুন্ডা কে হেদায়েত দাও কারণ হুজুররা এক একজন এক একজনের যেভাবে ফতোয়া দিতেছে তাতে হুজুরকে আপনি যদি আল্লাহ বিয়স্ত বন্টনের দায়িত্ব দেয় তাহলে হুজুররা কোনো পাবলিকের বিয়স্ত দিবার সম্ভাবনা নাই আর নিজেরাও রাজি হইতে না কারণ ওরে কইবে যে তুই নবীর দুশমন তুই বিয়স্ত জাতি হইতে না হে কইবে আমি নবীর খাঁটি তুইও জাতি হইতে না এ কিলাকিলি করে বিয়স্ত দুর্জা দরজায় হুজুররা মরে যাওয়ার সম্ভাবনা বেজারে চিন্তা করুন এই জন্য এত ইত্তেলা ভালো না আসুন কোরআন সুন্নাহর মৌলিক জ্ঞান অর্জন করি একে অপরকে ভালোবাসি সমাজ পরিবার কোরআনের আলোতে আলোকিত করি বুলবুলি পাড়ায় অনেক মুরব্বি ছিল এখন নাই এখন যারা আমার ডানে বামে দাঁড়ি পাকা আছেন যে কোনো সময় আল্লাহ ডাক দিবেন কি দিবেন না আপনাদের তরুণদের জন্য ভালো কিছু রেখে যান যাতে তরুণরা এটা বলে আমাদের মুরব্বিদেরকে আমরা ঐক্যবদ্ধ দেখেছি তারা আমাদেরকে ন্যায় নীতির কথা বলেছে ইনসাফের কথা বলেছে তারা সমাজকে ভালো দিয়ে গঠন করেছে আমরা আমাদের মুরব্বিদেরকে কোনো অন্যায় কাজে দেখি নাই মুরব্বিরা নিজেরা যদি যুবকের সামনে বড় বড় বিড়ি টানেন তো যুবক আমার বাপরে তখন বিড়ি খাইতে দেখছি যে আমার বোতল দে
কথা কই মুরুব্বি যদি নিজেই যুবকের সামনে বিশাল গালি দেয় যুবক তো আরো বড় গালি দিবে তাহলে আমাদেরও দায় দায়িত্ব সতর্কতা সাবধানতা অবলম্বনের দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদের ক্ষমা করুন